ডিএসএন চ্যানেলের বিশেষ আয়োজন ডিএসএন বাংলার জনপদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি জাহাঙ্গীর খান। ডিএসএন বাংলার জনপদে আজকের আয়োজনে যা থাকছে, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন, আমদানিকারক ও সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। মাহবুব হোসেন মেজরের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার 12 নভেম্বর 2024 সকাল 11টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য সহনীয় রাখা ও সর্বাত্মক তদারকির করার লক্ষ্যে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে হাকিমপুর উপজেলা প্রশাসন, আমদানিকারক ও সংশ্লিষ্টদের নিয়ে হাকিমপুর উপজেলা হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে হাকিমপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বৃন্দ, হেলি স্থল বন্দর C&F অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, বাংলা হেলি স্থল বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী, হেলি স্থল বন্দর C&F এজেন্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ প্রশাসনের পক্ষে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুজন মিয়া এবং বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল ডিএসএন সারা বাংলায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।